চাইতে হবে আপনাদের কেন্দ্রীয় জন্য। খুব হিট গান, আমি আর বলছি না, সেটা যেতেন চলে না যান ওনাদের। তো পরদেশি পরদেশি জানা নেই আর এখানকার লোক বলবে অতিথি তুমি কম যাও গে, অতিথি কম যাও গে, অতিথি আর উত্তরে বেরোচ্ছে না। তো টিএমসির ভাইদের বলছি, এদের পাল্লাই পড়ে উল্টা পাল্টা করো না, সুদ জমা হচ্ছে, আসল সুদ আমি উসুল করো, আমি দিলীপ ঘোষ। যেদিন বর্ধমানে মাটিতে পা দিয়েছি, হাইওয়ের উপরে হাজার লোক দাঁড়িয়েছিল রিসিভ করার জন্য, সেই মিছিল গ্রামে গঞ্জে চলছে। আমি যখন গ্রামে ঢুকছি, মায়েরা বেরিয়ে আছে, উলুধ্বনি শঙ্করধ্বনি করছেন, ফুল চিনকাচ্ছেন, মালা দিচ্ছেন, হাতে জল বাড়িয়ে দিচ্ছে খাই দেওয়ার জন্য, টেলার করেছে। মোদীজি বলেন মায়ের আশীর্বাদ যতদিন আমাদের উপরে আছে কেউ হারাতে পারবে না, আর সেটা বর্ধমান দেখাবে। আর যেন মায়েদের অপমান করেছে, এখানকার সংস্কৃতি সভ্যতাকে অপমান করেছেন। সেদিন আমি গেছিলাম হনুমান পুজো করতে, ঠিক আছে, তো হনুমানের সামনে একজন দাঁড়িয়ে আছে দৈত্যের মতো, আটকে দিয়ে আমাকে হনুমানের সাথে দেখা করতে দিচ্ছে না। আমি খোঁজ করলাম, ভাই এ সজ্জনকে মন্দিরও আটকে রাখছে, আর দিতে ভগবানকে দর্শন করতে দিচ্ছে না। হামলা টামলা কখন করে, সাপের কোমর ভেঙে দিলে ফসফস করে, এদের হয়েছে তাই যত হারছে, ক্যান্ডিডেটকে খুঁজে পাওয়া যাচ্ছে না, গরমে কেউ বেরোচ্ছে না, পার্টি অফিসের মধ্যে থাকা, ইট পাটকেল মারা, গো ব্যাক বলা। কালকে আমাদের প্রান্তিকাতে যখন আমরা শুরু করছি রোড শো রাত্রেবেলা, তখনও ইট ফিট ফেলেছে, তো এটার মতন আমাদের সয়ে গেছে। এসবের জিনিসের পাবলিক জবাব দেবে, এখন তারা যত আইসোলেট হয়ে যাচ্ছে এভাবে উপস্থিতি দেখাচ্ছে। পুলিশের নজরদারির অভাবে হচ্ছে, পুলিশই তো সঙ্গে থাকে, পুলিশের সামনে আমার কতবার গাড়ি ভেঙেছে, ঢিল মেরেছে, পুলিশের ভরসা তো আমরা করি না, আমাদের পার্টির উপর ভরসা আছে। কালকে যোগীজি বলেছেন যে আমার রাজ্যে যদি হতো তারা দাঙ্গা পায়, তাদের উল্টো ঝুলিয়ে আমি শাস্তি দিতাম, তাদের সাত জন্ম তারা এই কাজে লিপ্ত হতো না। বলেন না, উনি করেছেন তো, আজ মাফিয়াগিরি আছে উত্তরপ্রদেশে, এত বড় রাজ্য, এর ডবলের বেশি লোক, 23 কোটি লোক, এখানে 10 কোটি লোককে সামলাতে পারছে না, কারণ পুরো গুন্ডাদেরই পার্টি হয়েছে টিএমসি। গুন্ডা পুষে ওদেরকে রাজনীতি করতে হচ্ছে, ভোট জিততে হচ্ছে, তাদেরকে জেলে ঢাল ঢাল ঢুকলে কি করে হবে, আজও কালো উল্টো টাঙবেই। 2014 টেটের আবার দিলীপ দাস 70,000 চাকরি আবার বাতিলের সম্মুখীন। 2011 পর থেকে যত পরীক্ষা যত নিযুক্তি হয়েছে সব জায়গায় 2 নম্বর হয়েছে, টাকা পয়সা না হয়েছে, অবৈধভাবে নিয়োগ হয়েছে, তার তো সমাধান হওয়া উচিত, বাকি যারে অন্যরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা কোর্টে দেখা উচিত। এর আগে মমতা ব্যানার্জি বলেছিলেন, তার পরিণাম কি হয়েছিল কোচবিহারে ওটা উনি জানেন, ছোট ডাকাত গুন্ডাদের রাস্তায় নামালে তার পরিণাম আপনাদের ভুগতে হবে, দাদাগিরি করে গুন্ডাগিরি করে এখানে চলবে না, শাহজাহানকে ধরতে গেলে মহিলাদের কি আসবেন, অমুকের চোরের বাড়ি গেলে, ওদের মন্ত্রী চোরের বাড়িতে গেলে মহিলাদের আটকাবেন, মহিলাদেরকে আপনি 5 টাকা থেকে 500 টাকা দিয়ে কিনে নিচ্ছেন নাকি, যা ইচ্ছা করুন, তাদেরকে পিঠে বানাবেন, আপনার নেতারা তাদের নিয়ে ভোগ করবে পার্টি অফিসে, তাদেরকে রৌদ্রে নামাবেন আপনি, এই করে বাংলায় রাজনীতি চলবে।